এ ওয়েলকাম সবাই, কেমন আছেন? তো ভিডিও শুরুতে তেল ফুটা দেখে ভয় পেন না, কাউকে তেল দিয়ে চুবাই মারবো না। তো যাই হোক, এখন ভিডিওটা শুরু করি। আজকে চলে আসছি কোথায় বলেন তো? আজকে চলে আসছি আমার প্রিয় জেলা, আমার নিজের জেলা, সাকিব আল হাসানের জেলা, মাগুরা জেলায়। তো আমরা মাগুরা শহরের কয়েকটি হাস্যকর নাম করা জায়গা দেখব, যে জায়গাগুলোর সাথে নামের সাথে জায়গার তেমন কোনো মিল নেই। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আমার প্রিয় জেলা, আমার জন্মস্থান মাগুরা জেলার কিছু বৈচিত্র্যময় নাম দেখি। লেটস গো। তো প্রথমে আমরা চলে আসছি মাগুরা 250 হসপিটালে। এখানে ইফতিরাম্মুর ডিউটি ছিল, তো উনি ডিউটি শেষ করে আমরা ওকে নিয়ে ঘুরবো, তো এই জন্য এখানে আসছি। তো একে নিয়েই চলে যাই, চলেন ঘুরতে বেরিয়ে যাই। আমরা চলে আসছি হলো ঢাকা রোডে। এখন ঢাকা রোড, কিন্তু এখানে ঢাকা রোড হলেও সবকিছু খোলা, তো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে আমাদের মাগুরা ঢাকা রোড। আর ঢাকা রোড হলেও এটা কিন্তু ঢাকা না, সবই ওপেন। অর্থাৎ ঢাকা রোডটা হয়েছে মূলত, এইটা হচ্ছে যে ঢাকা থেকে গাড়িগুলো এসে এইখানে ম্যাক্সিমাম মানুষগুলো নামে, যার কারণে এই জায়গাটার নাম হচ্ছে ঢাকা রোড এবং এই সড়কটা খুলনা চলে গেছে। তো চলেন আর একটা স্থানে আমরা যাওয়ার চেষ্টা করি। এখন আমরা চলে এসেছি মাগুরা জামরুলতলায়, কিন্তু এইখানে নাম জামরুলতলা হলেও এখানে কোনো জামরুলের কোনো গন্ধ বাতাস দেখতেছি না, জামরুল গাছও নাই। চলেন দেখি। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে মাগুরা জামরুলতলা, কিন্তু বেসিক্যালি এখানে জামরুলতলা না হলেও দেখা যাচ্ছে যে কলার অভাব নাই, এখানে প্রচুর কলা বিক্রি হচ্ছে। তাই আমি এই ছেলেটাকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে নাম জামরুলতলা হলো কেন, কলা বাগা কলাতলা হতে পারত। চলুন দেখি ও কি বলছে। জামরুলতলা হলো কেন? কোম্পানি দিয়ে দিয়েছে, আগেরটাই এই কোম্পানি নাম দিয়ে দিয়েছে না? তো বন্ধুরা, আমরা জামরুলতলায় কোনো জামরুল পালাম না বা জামরুল গাছও পেলাম না। জামরুলতলায় কিছু না পেয়ে আমরা যেটা করলাম, ইফতি শোনা হচ্ছে যে কলা এখান থেকে কিনে নিয়ে কলা খেলো জামরুলতলায়। আর কি করার, চলেন আর একটা স্পটে যাওয়ার চেষ্টা করি। চলে আসছি নতুন বাজার, কিন্তু এখানে নতুন নামে হলেও আসলে বাজার দেখতে পুরাতন। তো আমরা চলেন নতুন বাজারের নতুন কিছু খুঁজে পাই কিনা। তো বন্ধুরা, নতুন বাজার এসে কিন্তু দেখতেছি সবই পুরাতন পুরাতন টিনের ঘর। দেখেন, এইটার নাম হয়েছে নতুন বাজার, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যত ঘর বাড়ি সব দেখতেছি সব কিছু পুরাতন পুরাতন। তো এই নতুন বাজারটাও একটা অন্য রকমের নাম, কিন্তু নতুন বাজারে কোনো নতুন নতুন ঘর নাই, সব পুরাতন পুরাতন ঘর। তো আমরা নতুন বাজারে ঘুরতে আসলাম, এবং এই নতুন বাজারটা মূলত হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অবলম্বীরা বেশি থাকে এই অঞ্চলে, এই পাশ দিয়ে। তো আমি হচ্ছে যে আমার এই চাকাতার কাছে শুনতেছিলাম যে নতুন বাজারের নাম কেন নতুন বাজার, যাই হোক উনি কিছু বলতে পারলো না। তো সেখান থেকে ফাইনালি নতুন বাজার ঘুরে টুরে অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ভাবলাম কোথাও ঘোরা হবে না, আর ভিডিও করার মতন পরিস্থিতিও নাই, সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে একটু পোস্ট টোস্ট মারলাম, মারার পরে আমরা চলে আসছি মূলত ইফতি শোনা, এবং ইফতি শোনার আম্মা বলছে কিছু না খাওয়াই নাকি তাদেরকে নেওয়া যাবে না। তো চলে আসছি তেলের মধ্যে গরম করে তাদের ফ্রেন্ডস ফ্রাই খাওয়াবো। তো যে কথা সেই কাজে সরাসরি অর্ডার দিয়ে দিলাম, এবং অর্ডার দেওয়ার পরে আমাদের জন্য গরম গরম ফ্রেন্ডস ফ্রাই ভাজা হচ্ছে। ফ্রেন্ডস ফ্রাই খাওয়ার জন্যই আমরা এখানে ওয়েট করলাম, এবং আলটিমেটলি ইফতি শোনা ওয়েট করতেছে, কারণ সে এইগুলো খুব পছন্দ করে, তার আম্মু আছে। আর বিশেষ করে দেখলাম যে আজকে ফ্রাইডেতেও মার্কেটগুলো খোলা, কারণ হচ্ছে যে সামনে দুর্গাপূজা, যার কারণে মায়ের দেখতে পাচ্ছেন উপর দিয়ে লাইট। মানে মাগুরা শহরে এই ছাদগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, এটা একটা বেশ বড় ভালো উদ্যোগ। তো যাই হোক, আমাদের খাবার এপাশে প্রসেস চলতেছে, কিছুক্ষণের মধ্যে খেয়ে নেব এবং খাওয়ার পরে আমরা বাসায় যাব। তো কথা হচ্ছে যে আমার সময়টাও খুবই কম, আমরা এখন এই ভিডিও থেকে বিদায় নেব। তো মাগুরার কিছু বৈচিত্র্যময় নাম আপনাদের দেখানোর চেষ্টা করছি, মাত্র সবগুলো যেতে পারি নাই সময় স্বল্পতার কারণে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।